আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুমেরা আর আজকে আমি আছি এখন শেরপুরে। শেরপুরের কিছু ঐতিহাসিক জায়গা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি আছি পোনে তিনানি জমিদার বাড়ির সামনে। শেরপুরে আসলে জমিদার বাড়ির জন্য খুব বিখ্যাত। শেরপুরে একসময় জমিদার অধ্যুষিত এলাকা ছিল। 1820 সালের দিকে শেরপুরে 16 আনা জমিদার বাড়ি ছিল। 16 আনা পরবর্তীতে ভাগ হয়ে 7 আনি জমিদার বাড়ি আর 9 আনি জমিদার বাড়ি হয়। পরবর্তীতে 7 আনি জমিদার বাড়ি ভাগ হয়ে 3 আনি জমিদার বাড়ি, পনে 3 আনি জমিদার বাড়ি, আড়াই আনি বড় বাড়ি, আড়াই আনি ছোট বাড়ি ও দেড় আনি জমিদার বাড়িতে বিভক্ত হয়। তো এখন আমরা আছি পোনে তিনানি জমিদার বাড়ির সামনে। এই পোনে তিনানি জমিদার বাড়িটা এখন আমাদের এগ্রিকালচার ইনস্টিটিউট হয়ে গেছে। এটা অনেক আগেই হয়েছে, অনেক বছর আগে। পোনে তিনানি জমিদার বাড়িতে সর্বশেষ যে দুজন জমিদার ছিলেন তাদের নাম ছিল জ্ঞানেন্দ্রমোহন চৌধুরী ও সত্যেন্দ্রমোহন চৌধুরী। জ্ঞানেন্দ্রমোহন চৌধুরী ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং তারা দুই ভাই খুব বিলাসী ছিলেন এবং শৌখিন ছিলেন এবং তাদের বাসায় সুন্দর বাগান ছিল এবং তারা কৃষিকাজের প্রতি খুব মানে তাদের একটা মনোযোগ ছিল এবং সেখান থেকেই কিন্তু তাদের জমিদার বাড়িতে আজকে আমাদের শেরপুর কৃষি ইনস্টিটিউট বা এগ্রিকালচার ইনস্টিটিউট হয়েছে। সো আজকে আমরা এই জমিদার বাড়িটা ঘুরে দেখব। এরপরে আমরা আরও দুইটা জায়গায় যাব। আর যে দুইটা জায়গা আজকে আমি ভিডিওতে দেখাবো সেই দুইটা জায়গাও কিছুটা ইতিহাস রিলেটেড। এরপরে আমরা যাব মাইসাহেবা মসজিদে, যেটা হচ্ছে শেরপুরের 250 বছরের পুরাতন একটা মসজিদ। আর এরপরে আমরা যাব শের আলি গাজির মাজারে। শের আলি গাজি হচ্ছেন শেরপুরের সর্বশেষ জমিদার ছিলেন এবং তার নামেই আমাদের আজকে শেরপুর জেলাটার নামকরণ হয়েছে। এখন আমরা পোনে তিনানি জমিদার বাড়ির পিছনের দিকে আসছি। তো এটা হচ্ছে পোনে তিনানি জমিদার বাড়ির পিছন সাইড। এই যে এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দেয়াল দিয়ে আটকানো যাতে অন্যান্য বিভিন্ন মানুষ মানে আশেপাশের মানুষজন যাতে এখানে না উঠতে পারে। আর এটার সাথে একটা মন্দিরও আছে, অন্নপূর্ণা মন্দির। আর পিছনে আরেকটা জমিদার বাড়ি আছে। এগুলো সব কিছুই আসলে পোনে তিনানি জমিদার বাড়ির আন্ডারেই পড়ে। শেরপুরের যে এতগুলো জমিদার বাড়ি ছিল, নয়ানি জমিদার বাড়ি, সাতানি জমিদার বাড়ি, তিনানি জমিদার বাড়ি, এগুলো আসলে কালের বিবর্তনে বিভিন্ন অন্যান্য স্থাপনাতে পরিণত হয়েছে। যেমন নয়ানি জমিদার বাড়ি হচ্ছে বর্তমান যে ডিসি অফিস শেরপুরের, নয়ানি জমিদার বাড়িটা ডিসি অফিস হয়ে গেছে। অন্যান্য যে জমিদার বাড়িগুলো ছিল এগুলো একটা শেরপুর সরকারি কলেজ হয়ে গেছে, তারপর শেরপুর মহিলা কলেজ হয়ে গেছে। এগুলো সবগুলোই আসলে এক সময় জমিদার বাড়ি ছিল, পরবর্তীতে কনভার্ট হয়ে একটা কলেজ হয়েছে, না হলে ডিসি অফিস হয়েছে, না হলে এই যে এগ্রিকালচার ইনস্টিটিউট হয়েছে, এইভাবে কনভার্ট হয়ে বিভিন্ন স্থাপনা বা সরকারি স্থাপনাতে পরিণত হয়েছে। তার মধ্যে পোনে তিনানি জমিদার বাড়িটাই এখনও বহাল আছে দেখার মতো।
অন্যান্য জমিদার বাড়িগুলো আসলে ধ্বংসাবশেষ ওইভাবে নাই। পণিতিনানি জমিদার বাড়ির পিছনে আরেকটা পুকুর আছে, বড় একটা সুন্দর পুকুর। আসেন আপনাদেরকে পুকুরটা দেখাই। অনেকদিন আগে বলতে আমার মারা যখন কলেজে পড়তো তখন এখানে মানুষজন থাকতো আর কি, যারা এগ্রিকালচারাল অফিসাররা ছিল তারা এখানে থাকতো। আমুর একটা ফ্রেন্ডও এখানে থাকতো, আমুর এখানে ঘুরতে আসতো, আমার আমাকে গল্প করেছে। কিন্তু এখন আসলে এগুলো আর বসবাসের উপযোগী নাই, এখানে কেউ থাকে না। আর এত জঙ্গল আশেপাশে যেখানে সাপ বা বিষাক্ত পোকামাকড় রয়েছে, সো এখানে যাওয়াটাও আসলে সেফ না। পণিতিনানি জমিদার বাড়ি ঘোরা শেষে আমরা প্রথমে মাইসাহেবা মসজিদে যেতে চেয়েছিলাম, কিন্তু তখন নামাজের সময় হওয়ায় আমরা প্রথমে সের আলি গাজির মাজারে যাই। এখন আমরা সের আলি গাজির মাজারে যাচ্ছি। সের আলি গাজির মাজারটা হচ্ছে গাজির খামারে পড়েছে, এটা শেরপুর শহর থেকে প্রায় 12-13 কিলোমিটার। আর আমরা একটু আগে যে পণিতিনানি জমিদার বাড়িতে গিয়েছিলাম সেটা আসলে একদম শেরপুর সদরেই, মানে শেরপুরেই একদম। আপনারা শেরপুরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 10-20 টাকা রিক্সা ভাড়া লাগে, মাজারে। এটা শেরপুরের গাজির খামারে, আর এখানে হচ্ছে এই যে সের আলি গাজির এই কবরটা এখানে, আর ওনার মাজারটা হচ্ছে, মাজার মানে হচ্ছে ওনার মেইনলি কবরটা এখানে, আর ওইটার জন্য একটা স্মৃতিস্তম্ভ বানানো হয়েছে এখানে। এটা হচ্ছে সের আলি গাজির মাজার হিসেবে পরিচিত। সের আলি গাজি আসলে গাজি বংশের শেষ জমিদার ছিলেন এবং তিনি এই অঞ্চলে রাজত্ব করতেন। এই অঞ্চলের নাম তখন ছিল দশকাহনিয়া। দশকাহনিয়ার নামই পরবর্তীতে সের আলি গাজির নামে পরিবর্তিত হয়ে হয় শেরপুর। তো এখন আমাদের শেরপুর শেরপুর নামে পরিচিত, এবং এই শেরপুর নামটা এসেছে ওনার নাম থেকে, সের আলি গাজি। সের আলি গাজির মাজার ঘোরা শেষে গাজির খামার থেকে এখন আমরা শেরপুরে যাচ্ছি মাইসাহেবা মসজিদ দেখতে। এখন আমরা চলে এসেছি শেরপুর শহরের ঐতিহ্যবাহী 250 বছর পুরানো মাইসাহেবা মসজিদে। এটা শেরপুর কলেজের ঠিক পাশেই। আর এখন এই মসজিদটা অনেকটা আধুনিক মনে হয় দেখে, কিন্তু এই মসজিদের অবকাঠামো দেখলেই বোঝা যায় যে এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ। মাইসাহেবা মসজিদের নামকরণের একটা ইতিহাস রয়েছে, সেটা হচ্ছে তিনানি যে জমিদার ছিলেন তিনি মুক্তাগাছার জমিদারকে শেরপুরে আসার জন্য আমন্ত্রণ জানান, আর মুক্তাগাছার জমিদার এই আমন্ত্রণের বিনিময়ে
শেরপুরের কিছু জমি তার কাছে যান। তো তিনানির জমিদার এই মাইসাহেবার মসজিদে যে জমিটা সেটা ওনাকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং হাতি পাঠান। এই মাইসাহেবা মসজিদের জায়গায় খাজনা আদায়ের জন্য একটা বাক্স ছিল, সেটা ভাঙার জন্য, কিন্তু হাতি বারবার এসে এখানে বসে পড়ছিল সালাম ঠুকে। তো এই কথা শোনার পর তিনানির জমিদার খুব অবাক হন এবং দেখতে আসেন যে কি ব্যাপার, হাতি কেন জায়গাটা ভাঙতেছে না। তো এসে দেখেন মাইসাহেবা নামে একজন মহিলা সেখানে ইবাদতে রত রয়েছে এবং এই দৃশ্য দেখার পর জমিদার তার ভুল বুঝতে পারেন আর ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যান। আর পরবর্তীতে মাইসাহেবার মৃত্যুর পর তার নামে এই মসজিদটি নামকরণ করা হয়। আজকে ভিডিও এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে পানিহাটা আর বারমারি মিশন ঘুরে দেখাবো। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।